এদিকে গোপালপুরের সমুদ্র, এই সমুদ্রতে এখন স্নান করবো। আপামর বাঙালির সমুদ্রবিলাস এটা এখন নতুন কথা নয়। সেই যে কত যুগ আগে মনসা মঙ্গলের চার সদাগর সমুদ্রকে ভালোবেসে সপ্তরিঙা নিয়ে বেরিয়ে পড়েছিল সমুদ্রবিলাসের উদ্দেশ্যে, সেই ট্র্যাডিশন এখনও চলছে। তবে আমরা সাধারণ বাঙালি যারা, তারা তো আর সপ্তরিঙা নিয়ে অ্যাডভেঞ্চার করতে পারবো না, তাই আমরা সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রের সাথে কবাডি খেলে দুধের স্বাদ ঘুলে মেটাই। আর সেই উদ্দেশ্যেই আমরা ছুটে যাই কখনো দীঘা, কখনো বা পুরী। তবে দীঘা বা পুরী তো অনেক হলো, এবার একটু চলুন না দীঘা এবং পুরীর ভিড়ে দিয়ে কম খরচের মধ্যে অসাধারণ একটা সমুদ্র সৈকটে দুদিনের ছুটি কাটিয়ে আসি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, উড়িষ্যার একটা প্রখ্যাত সি বিচ, যেটাকে আমরা গোপালপুর বা গোপালপুর অন সি নামেই চিনি, আমি সেই সমুদ্র সৈকতের কথাই বলছি। এই ভিডিওটা ডেডিকেটেড গোপালপুর অন সি বা গোপালপুরের জন্য। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কীভাবে আপনারা গোপালপুর যাবেন, গোপালপুরে কদিন থাকবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কোথায় ঘোরাঘুরি করবেন, যাবতীয় সুযোগ সন্ধান। যদি আপনাদের হাতে আরও তিনটে দিন বেশি সময় থাকে, তাহলে এর সঙ্গে সঙ্গে আপনারা দারিংবাড়িটাও ঘুরে নিতে পারেন। দারিংবাড়ি কীভাবে ঘুরবেন তার সমস্ত বিস্তারিত আছে এর আগের পর্বে। দারিংবাড়ি পর্ব যদি আপনারা না দেখে থাকেন, তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন, অথবা আমার চ্যানেলে গিয়েও ভিডিওটা দেখে নিতে পারেন। দুদিনের এই ট্রিপে আপনারা গোপালপুরের সঙ্গে দেখে নিতে পারেন রোপওয়েতে করে তাড়াতাড়িণী টেম্পল, বিচের ধারে খুব সুন্দর একটা পার্ক, বোটে করে কিছুক্ষণ ভেসে বেড়াতে পারেন চিল্কার হ্রদের উপর রম্ভার পয়েন্ট থেকে, অথবা চিল্কার হ্রদের উপর বরকল থেকে ঘুরে আসুন কালোজয়ী মাতার মন্দির। এই সব কিছুই থাকছে এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ইনফরমেটিভ মনে হবে। তো চলুন এবারে মূল ভিডিওটা শুরু করি। প্রথমেই আপনাদের বলি, হাওড়া বা কলকাতা থেকে কীভাবে আপনারা গোপালপুর আসবেন, বাই এয়ার, বাই ট্রেন, অথবা বাই কারও আসতে পারেন। বাই এয়ার যারা আসবেন তাদের জন্য বলি, গোপালপুরের নিকটতম বিমানবন্দর ভুবনেশ্বরে বিজু পটনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর। গোপালপুর থেকে যার দূরত্ব 166 কিলোমিটার, গাড়িতে সময় লাগতে পারে 3.5 ঘন্টা। এরপর যারা কলকাতা বা বাংলা থেকে সরাসরি গাড়ি নিয়ে গোপালপুর পৌঁছতে চান, তারা আমার এই চ্যানেলটা ফলো করুন, ডিটেলস ভিডিও এর পরে আসছে। ট্রেন জার্নি সবচেয়ে সস্তার এবং কনভেনিয়েন্ট, তাই আমি এবার ট্রেনে কীভাবে আসবেন সেই সম্বন্ধে ইনফরমেশান দেব। গোপালপুরের নিকটতম রেলওয়ে স্টেশন ব্রহ্মপুর, ও ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন থেকে গোপালপুরের সি বিচের দূরত্ব মাত্র 16 কিলোমিটার, গাড়িতে বা অটোতে সময় লাগবে 0.5 ঘন্টা মতন। ইস্ট কোস্ট রেলওয়ের অন্তর্গত উড়িষ্যার গঞ্জাম জেলার একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এই ব্রহ্মপুর। এবারে বলি, হাওড়া থেকে আপনারা ব্রহ্মপুর কীভাবে আসবেন। হাওড়া থেকে ব্রহ্মপুরের দূরত্ব 603 কিলোমিটার, হাওড়া স্টেশন শালিমার অথবা 87 থেকে মোট 25 জোড়া ট্রেন ব্রহ্মপুরের উপর দিয়ে চলাচল করে। আপনারা আপনাদের পছন্দ মতন এবং সুবিধা মতন যে কোনো ট্রেনের টিকিট কেটে উঠে পড়ুন এবং পৌঁছে যান ব্রহ্মপুর। তবে আমি সাজেস্ট করব, হাওড়া থেকে অথবা শালিমার বা 87 থেকে রাতের কোনো ট্রেন ধরুন এবং সকালে নামুন ব্রহ্মপুরে। সেক্ষেত্রে আমি বলবো SMBT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে 10:55 এবং ব্রহ্মপুরে পৌঁছে 7:20। তারপরেই আছে হাওড়া চেন্নাই সেন্ট্রাল মেল, যেটা হাওড়া থেকে ছাড়ে 11:55 এবং ব্রহ্মপুরে পৌঁছে পরের দিন 8:30। এই ট্রেন দুটো অ্যাভেল করার সুবিধা হচ্ছে, এই ট্রেনগুলো রাতে ছাড়ে এবং পরের দিন সকালবেলা ব্রহ্মপুরে পৌঁছে। আপনারা সারাদিনের কাজকর্ম সেরে রাতে ট্রেন ধরুন এবং ব্রহ্মপুরে সকাল সকাল পৌঁছে যান। এবারে আসি ট্রেনের ভাড়া প্রসঙ্গে। স্লিপারের ভাড়া 375 টাকা, থার্ড এসির ভাড়া 985 টাকা, সেকেন্ড এসির ভাড়া 1385 এবং ফার্স্ট ক্লাসের ভাড়া 2310 টাকা। ট্রেন ভেদে এই ভাড়াটা একটু 19-20 হতে পারে। আমি ভিডিওর স্ক্রিনে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভাড়াটা দিয়ে দেবো, আপনারা একটু দেখে নিতে পারেন। ব্রহ্মপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই আপনারা বাইরে প্রচুর গাড়ি দেখতে পাবেন, আপনারা ওইখান থেকেই দরদাম করে পছন্দ মতন গাড়ি বুক করে নিন। আপনারা যদি এখান থেকেই
তিন দিনের জন্য গাড়ি বুক করে নেন, তাহলে গাড়ি পিছু ছোট গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকা। এটা আমি দিন প্রতি ভাড়া বললাম। হোটেল দিয়ে যদি আপনারা প্যাকেজ বুক করেন, তাহলে হোটেলের গাড়ি আপনাদের ব্রহ্মপুর স্টেশন থেকে পিক আপ করে নেবে। আর গাড়ি বুক করার সময় অবশ্যই ড্রাইভারের খাওয়া দাওয়া, ড্রাইভারের থাকার ব্যবস্থা এবং টোল এবং পার্কিংয়ের কথাটাও বলে নেবেন। উড়িষ্যার বেশিরভাগ জায়গাতেই পার্কিং ফি মোটামুটিভাবে 50 টাকা এবং বেশিরভাগ জায়গাতেই পার্কিং ফিটা লাগছে। তবে আপনারা যদি কম খরচে ব্রহ্মপুর থেকে গোপালপুর পৌঁছাতে চান, তাহলে একটা অটো করে নিন। অটো ভাড়া লাগবে 350 থেকে 400 টাকা, একটু দরদাম করে নেবেন। ব্রহ্মপুরের 1 নম্বর রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরোলেই আপনারা প্রচুর অটো পেয়ে যাবেন। গোপালপুরে তো পৌঁছে গেলেন, এবারে থাকবেন কোথায়? আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রিভিউটা আপনাদেরকেও দেখিয়ে দিই, তারপরে অন্য অন্য হোটেলেরও সুযোগ সন্ধান আপনাদের জানিয়ে দেব। গোপালপুরে আমরা উঠেছি হোটেল ব্লু হেভেন। সি বিচের কাছেই, সি বিচের সামনে নয়, সি বিচের কাছেই। সামনের দিকে বেশ কয়েকটা আরও কয়েকটা হোটেল আছে, এটা একটা হোটেল আছে, এটা একটা হোটেল আছে। এগুলো সব রুম দেখেছিলাম, বাট এটা একটু বেশি পছন্দ হয়েছে। হোটেলের মধ্যে পার্কিংয়ের জায়গা রয়েছে, কার পার্কিংয়ের জায়গা রয়েছে। সামনে লবি, লবি দুদিকে রুম আছে, আর সিঁড়ি উপরে দোতলায় এবং তিনতলাতেও রুম আছে। আমরা দোতলায় রুম নিয়েছি। হোটেলের ম্যানেজার, কি নাম আপনার? নমস্তে স্যার। হ্যাঁ বলি, আপনার নাম? আচ্ছা, আপনার হোটেল কার নাম কি হয়? ব্লু হেভেন। ব্লু হেভেন। কন্ট্যাক্ট নাম্বার? 9437046615। আচ্ছা ঠিক আছে। মালিকা নাম্বার? মালিকা নাম্বার আপনার? নাম্বার 8917513660। ঠিক আছে, আমি দুটো নাম্বার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নিয়ে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। হোটেলের কার্ড, হোটেল ব্লু হেভেন, আর হোটেলের নাম্বারটাও এখানে রয়েছে, আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনেও দিয়ে দেবো। আপনারা যদি গোপালপুরে আসেন তাহলে ব্লু হেভেনে থাকতে পারেন। আমরা 2 রাত্রির ছিলাম, কালকে সকালে আমরা চেক আউট করে যাবো। ঠিকই আছে, ভালোই আছে, অসুবিধা কিছু নেই। আমি আপনাদের রুমে গিয়ে রুমটা দেখিয়ে দিচ্ছি। হোটেল ব্লু হেভেন, হোটেল ব্লু হেভেনের রুম। আমাদের রুম দিয়েছে 207 নম্বর রুম। এই হচ্ছে 207 নম্বর রুম, দোতলায় একটা বড় খাট, 3 জন খুব ভালোভাবে শোয়া যাবে, মার্বেল ফ্লোর। এদিকে একটা ছোটো ওয়ার্ডরোব আছে, ওয়ার্ডরোবের মধ্যে একটা কম্বল আছে, একটা এলসিডি ছোটো টিভি আছে, এখানে একটা ডেস্কপত্র করা আছে, একটা টি টেবিল, একটা ওয়াশ বেসিনের উপরে একটা আয়না, সাবানদানি। এই হচ্ছে বাথরুম, বাথরুম মোটামুটি পরিষ্কারই আছে, কিন্তু একটু চকচকে অভাব আছে, মোটামুটি কিন্তু পরিষ্কার, কোনো বাজে গন্ধগন্ধ নেই। কমোড আছে, শাওয়ার আছে, 2 কল, বালতি আর মগ। এবার এই রুমে একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে এদিকের ভিউটা। এদিকে একটা ব্যালকনি আছে, এই ছোট্ট একটা ব্যালকনি, আর এই ব্যালকনি থেকেই, অর্থাৎ জানলা বা দরজাটা খুললে ব্যালকনি দাঁড়িয়েই পরিষ্কার সমুদ্র দেখা যাচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র, এটাই হচ্ছে সমুদ্র। আর ওই যে সামনে যে নীল রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে সি সাইড ব্রিজ হোটেল, যেটা একদম বিচের উপরে, আর এই সামনে হচ্ছে সমুদ্র। এটা হচ্ছে এই হোটেলের একটা প্লাস পয়েন্ট বা এই রুমের একটা প্লাস পয়েন্ট। এখানে আপনাদের আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, দীঘা বা পুরীর মতন প্রচুর হোটেল এখানে নেই, তবে যা আছে পর্যাপ্ত থাকার জায়গা পেয়ে যাবেন। ওটিডিসির পান্থ নিবাস আছে, অনলাইনে বুক করতে হয়। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আরও বেশ কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং ওটিডিসির বুকিং ডিটেলস দিয়ে দেবো, আপনারা প্রয়োজনে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তবে আমার মনে হয়েছে দীঘা বা পুরীর তুলনায় এখানে হোটেলের রেটটা একটু বেশি। এবারে আসি গোপালপুরে আপনারা কোথায় খাওয়া দাওয়া করবেন। আমরা যে হোটেলে ছিলাম এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, যদিও অর্ডার করলে তবে বানিয়ে দেয়, না হলে আপনারা একদম সি বিচের ধারে চলে আসুন। সি বিচের ধারে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে এবং ফাস্টফুডের কিছু দোকান টোকান রয়েছে, তবে রেস্টুরেন্টগুলোর মধ্যে ঝাঁ চকচকের ভাব অভাব, মোটামুটিভাবে কাজ চালিয়ে নেওয়ার মতন। ভেজ বিল মোটামুটি 70 টাকা থেকে শুরু, তবে ভেজ ননভেজ সবই আপনারা পেয়ে যাবেন, এছাড়া বেশ কিছু ফাস্টফুডের দোকান তো আছেই। আমরা যে হোটেলে খেয়েছিলাম সেই হোটেলটা আপনাদের এবার একটু দেখিয়ে দিই। এই হোটেলে আমরা খেয়েছিলাম, এখানে ভেজ মিল 80 টাকা থেকে শুরু। কী কী আমাদের দিয়েছিল বা কী কী আমরা খেয়েছিলাম সেগুলো এবার আপনারা দেখিয়ে দিই। গোপালপুরে রাত্রেবেলা একটা হোটেলে ডিনার করতে এসেছি, ভেজ আইটেম অর্ডার করেছি, কী কী দিয়েছে একবার দেখাই। সবুজ চালের ভাত, ডাল, একটা সবজি, একটা ভাজা, পাঁপড় আর চাটনি।
ভাত আনলিমিটেড, সবজি আনলিমিটেড, যতবার খুশি নেওয়া যাবে। মিল হচ্ছে 80 টাকা, ভেজ মিল 80 টাকা। সাধারণত আমরা বাইরে গিয়ে ভেজ মিলটাই প্রেফার করি, তাই ভেজ মিলটাই নিয়েছি। গোপালপুরে আপনারা কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, তার সম্বন্ধে বিস্তারিত আপনাদের বললাম। এবারে বলি, গোপালপুর আপনারা কদিনের প্ল্যান করবেন এবং গোপালপুরের আশেপাশে আপনারা কী কী ঘুরে দেখবেন? মিনিমাম 2 দিন এবং 1 রাত গোপালপুরের জন্য রাখলেই মোটামুটি গোপালপুরের সব কিছু দেখা হয়ে যায়। তবে ইচ্ছে করলে আপনারা 1 দিন বা 2 দিন বাড়াতেই পারেন। এবার এই 2 দিন বা 3 দিন আপনারা গোপালপুরে কীভাবে স্পেন্ড করবেন তার সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। গোপালপুর বা গোপালপুর অনসি মানে তো বুঝতেই পারছেন গোপালপুরের মূল আকর্ষণ গোপালপুরের সমুদ্র। ফলত সমুদ্র এবং সমুদ্র স্নানের মজা ভরপুরভাবে নিতে গোপালপুরে অবশ্যই আপনাদের একবার আসতে হবে। দীঘার মতন ঢেউগুলো এতটা শান্ত নয়, ভাটার সময় জল অনেক দূর চলে যায় না, আবার পুরীর মতন ঢেউগুলো বিশাল আকৃতির বা খুব উচ্ছল নয়। এই যে গোপালপুরের সমুদ্র, এই সমুদ্রতে এখন স্নান করবো, হোটেলের কাছেই একদম, জলটা মোটামুটি ঠিকই আছে, বেশি ঠান্ডা না আবার বেশি গরমও নয়। হাওড়া থেকে রাতের ট্রেন ধরে যদি আপনারা ব্রহ্মপুর আসেন তাহলে গোপালপুরের হোটেলে চেক ইন করতে করতে মোটামুটিভাবে আপনাদের 10টা থেকে 11টা হয়ে যাবে। এরপর হোটেলে কিছুক্ষণ ফ্রেশ হয়ে নিয়ে এবং কিছু খাওয়া দাওয়া করে চলে আসুন দুপুরবেলা সমুদ্র স্নানে মজা নিতে। ইচ্ছে মতন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আপনারা সমুদ্র স্নানে মজা নিন, তারপরে লাঞ্চ করে হোটেলে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করুন। বিকেলে চলে আসুন গোপালপুর সি বিচের বাদিকে বিজু অ্যাডভেঞ্চার পার্কে। প্রবেশ মূল্য মাথা পিছু 10 টাকা, বাচ্চাদের 5 টাকা। সন্ধ্যা পর্যন্ত এই পার্কে সময় কাটান, সঙ্গে বাচ্চা থাকলে তারা খুব এনজয় করতে পারবে, পার্কটা খুব সাজানো গোছানো। সন্ধ্যের পরে রঙিন আলোয় পার্কটা আরও বেশি মোহময় হয়ে ওঠে। পার্কের মধ্যে একটা রেস্টুরেন্টও আছে, এখানে ননভেজ এবং ভেজ সব রকম আইটেম আপনারা পেয়ে যাবেন, দামও মোটামুটি সাধ্যের মধ্যে। সন্ধ্যের পরে আবার চলে আসুন একদম বিচের ধারে, গোপালপুর সি বিচটাকে সন্ধ্যেবেলা উপভোগ করুন, বিচ মার্কেটটা ঘুরে দেখুন। বিভিন্ন রকম ফাস্টফুডের দোকান আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, অথবা সমুদ্রের ধারে সুন্দর বাঁধানো বসার জায়গা রয়েছে, আপনারা সেখানে বসে সমুদ্রটাকে উপভোগ করুন। এরপর ডিনার কমপ্লিট করে আপনারা বিশ্রাম করুন, পরের দিন সকালবেলা একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ুন গোপালপুরের আশেপাশে ঘুরে দেখতে। কী ঘুরে দেখবেন সেগুলো এবার আমি আপনাদের বিস্তারিতভাবে জানাচ্ছি। আপনারা ব্রহ্মপুর স্টেশন থেকে যদি গাড়িতে গোপালপুরে আসেন তাহলে ওই গাড়ির সঙ্গেই কথা বলে নিতে পারেন পরের দিন সাইটসিনের জন্য, অথবা যদি অটোতে ব্রহ্মপুর থেকে গোপালপুরে আসেন তাহলে হোটেল থেকে অথবা আশেপাশের কোনো ট্রাভেল এজেন্সির অফিস থেকে একটা গাড়ি বুক করে নিতে পারেন। 5 সিটের ছোট গাড়ি, এই ট্রিপে ভাড়া নেবে 2,500 থেকে 3,000 টাকা, দরাদাম করে নেবেন আর পার্কিংটাও আলোচনা করে নেবেন। গোপালপুরে আজ দ্বিতীয় দিন সকালবেলা ব্রেকফাস্ট করে সকাল 8টা থেকে 9টার মধ্যে বেরিয়ে পড়ুন আশেপাশের সাইটসিনগুলো ঘুরে দেখার জন্য। প্রথমে চলুন তামপাড়া লেক দেখতে। গোপালপুর থেকে তামপাড়া লেকের দূরত্ব 30 কিলোমিটার, সময় লাগবে প্রায় 40 মিনিট। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, ইচ্ছে করলে আপনারা এখানে বোটিংও করতে পারেন। আমরা রমভাই এসেছি গোপালপুর থেকে, 1 ঘন্টার মতন সময় লাগলো, রাস্তায় 2 বার দাঁড়িয়েছিলাম। যাই হোক, এই সামনে হচ্ছে রমভা জেটি, আর আমার ঠিক পেছনেই হচ্ছে ওটিসি পান্থ নিবাস। সেটা বোটিং হয়? বোটিং কত করে? বোটিং এর আপকো 2 স্পট আয়েগা 1400 45 মিনিট, কোন কোন 3 স্পট কা আয়েগা 2100 1 আওয়ার 15 মিনিট। ও, অনলি 3 জন কে লিয়ে? শেয়ার মে নেই হতা? শেয়ার মে হতা হ্যায় লেকিন অভি অফ সিজন হ্যায় না, লোক নেই হ্যায়। ও, শেয়ার মে কিত পার হেড কিতনে লেতা হ্যায়? পার হেড 200 আয়েগা 2 স্পট কে লিয়ে, 3 স্পট কে লিয়ে 300। তামপাড়া লেক দেখার পরে আপনাদের পরবর্তী ডেস্টিনেশন হবে চিল্কা লেকের একটা অসাধারণ ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে রম্ভা। আমরা এখন রম্ভার বোট জেটিতে দাঁড়িয়ে আছি। চিল্কা লেকের বুকে এখানেও বোটিং হয়। ভেতরে বেশ কয়েকটা ছোটোখাটো দ্বীপ আছে যেগুলোতে আপনারা বোটে করে ঘুরে দেখতে পারেন, কিন্তু একটা লোচ্চা হচ্ছে অফ সিজনে সবসময় শেয়ার বোট পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনাদের পার্সোনালি বোট ভাড়া করে ঘুরতে হবে। কোন বোটের কত রেট সেটা আমি একটু আগে আপনাদের শুনিয়ে দিলাম, নতুন করে আর বলছি না। আমরা এখানে বোটিং করিনি,
আমরা ছাড়া আর অন্য কোনো টুরিস্ট এখানে ছিল না, তাই একটু ভয় ভয় লাগছিল। সেই কারণে আমরা এখানে বোটিং করিনি। আমরা বোটিং করব বরকুলে, সেই ভিডিও তো আপনাদের অবশ্যই দেখাবো। এরপরে আপনাদের বলি এখানে কিছু থাকার জায়গা রয়েছে, তার মধ্যে ওটিসি পান্থনিবাস খুব বিখ্যাত, লোকেশনটা দুর্দান্ত। যদি আপনারা এখানে থাকতে চান তবে ওটিসি পান্থনিবাসে থাকতেই পারেন। চিল্কার ধারে কোন জায়গাটা থাকার পক্ষে সবথেকে উপযুক্ত, বরকুলনা রম্ভা না সাতপাড়া, সেটা নিয়ে আমি একটা পুরো ডেডিকেটেড ভিডিও দেব। আপনারা অপেক্ষা করুন, সেই ভিডিওটা খুব শীঘ্রই আসছে। রম্ভা থেকে এরপরে চলে আসুন চিল্কার হ্রদের উপর। আরও একটা অসাধারণ ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে বরকুল। রম্ভা থেকে বরকুলের দূরত্ব প্রায় 25 কিলোমিটার, সময় লাগবে প্রায় 40 মিনিট। বরকুলে ওটিডিসির তত্ত্বাবধানে সারা বছরই বোটিং হয়। বরকুলে ওটিডিসির পান্থনিবাস সংলগ্ন জেটিঘাট থেকে বোটে চাপুন, শেয়ার বোটে আপনাকে নিয়ে যাবে কালীজয়ী টেম্পল দ্বীপে। কালীজয়ী মন্দির যাতা হয় বোট বেসিক্যালি, টিকিট 200 রুপিয়া হয় জানা আনে কা, জানে কে লিয়ে হাফ এন আওয়ার, আনে কা হাফ এন আওয়ার, মন্দির মে রুকতা হাফ এন আওয়ার, টোটাল 1.5 থেকে 2 ঘন্টা তক যাতা হয়। আর পার্সোনাল ভি বোট হে, 5 সিটার হে, পার্সোনাল 5 সিটার জো বোট হে ও ভি 1.5 ঘন্টা লাগতা হয়, 1-5 সে নে চার্জ। আর এক স্পিড বোট ভি হে, স্পিড বোট কা রেট 3,540 রুপিয়া হে। আর এক 7 সিটার ভি হে, পার্সোনাল লেকে যা সকতে হো 2,360 রুপিয়া। স্পিড বোট মে কিতনে লোক যা সকতা হে? 5 লোক। আচ্ছা আচ্ছা। ওটিডিসি পান্থনিবাস সংলগ্ন ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সের জেটিঘাট থেকে বোটে করে চলে আসুন কালীজয়ী টেম্পল। বোটে লাইফ জ্যাকেট পরাটা বাধ্যতামূলক। আধ ঘন্টা বোটিং করে চিল্কা হ্রদের উপর ভাসতে ভাসতে এবং পাখিদের খেলাধুলা দেখতে দেখতে চলে আসুন কালীজয়ী মাতার টেম্পল দেখতে। ছোট্ট একটা দ্বীপের উপর এই কালীজয়ী মাতার টেম্পল অবস্থিত। খুব জাগ্রত এখানকার লোকজন এই মন্দিরটাকে মনে করেন। এখানে আপনাদের আধ ঘন্টা সময় দেবে, আপনারা ইচ্ছে করলে পুজো দিতে পারেন অথবা মন্দির দর্শন করুন, আশেপাশে কিছু ঘুরে দেখুন। কিছু সুভেনিয়ার শপ আছে, খাবারের দোকান আছে, ইচ্ছে করলে কিছু কেনাকাটা করতে পারেন। তারপর ফিরে আসুন আবার বরকুলে। এই ট্রিপে আপনাদের পরবর্তী ডেস্টিনেশন হবে তারাতারিণী টেম্পল। উড়িষ্যার গঞ্জাম জেলায় ব্রহ্মপুর থেকে মাত্র 27 কিলোমিটার দূরে কুমারী পাহাড়ে ঋষিগুল্লা নদীর তীরে অসাধারণ এক শক্তিপীঠ তারাতারিণী টেম্পল। বরকুল থেকে দূরত্ব 55 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। তারাতারিণী টেম্পল যাওয়ার উপরে টিকিট, নর্মাল টিকিট 65 টাকা, চিলড্রেন্স বিলো 110 সেন্টিমিটার হাই 40 টাকা। তারাতারিণী টেম্পল কুমারী পাহাড়ের উপরে অবস্থিত, ছোট্ট একটা পাহাড়। পাহাড়ের উপর ওঠার জন্য রোপওয়ে আছে, পাহাড়ের পাদদেশে মন্দিরের কাছে যাওয়ার জন্য বাস স্ট্যান্ড আছে, পাশে করে আপনার মন্দিরের কাছে পৌঁছতে পারেন, অথবা কিছু ভক্ত আমি দেখেছি পায়ে হেঁটেও তার উপরে উঠছে। তবে সবথেকে বেস্ট হচ্ছে রোপওয়েতে করে ওঠা। রোপওয়ে আপ ডাউন টিকিট 65 টাকা, ছোটোদের 40 টাকা, যেটা আমি একটু আগেই আপনাদের দেখিয়েছি। বেশ একটা রোমাঞ্চকর যাত্রা, একেবারে কাছেও না আবার খুব দূরেও না। নিচ দিয়ে বয়ে আছে ঋষিগুল্লা নদী, আর ঋষিগুল্লা নদীর ঠিক পাশেই এই ছোট্ট একটা পাহাড়ের উপরে এই তারাতারিণী টেম্পল। মন্দিরে ঢোকার মুখেই বাঁদিকে লাড্ডু এবং শুকনো প্রসাদ বিক্রি হচ্ছে, আপনারা সংগ্রহ করতে পারেন। আর এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের ভেতরে ছবি তোলা মানা, তাই ভেতরের ছবি আপনারা দেখাতে পাচ্ছি না, কিন্তু বাইরেটা সত্যিই অসাধারণ। অসাধারণ এই মন্দিরের কারুকাজ, ঋষিগুল্লা নদীর পাড়ে অবস্থিত। আপনারা ইচ্ছে মতন যতক্ষণ এখানে খুশি সময় কাটান, তারপর ফিরে যান আবার নিজের জায়গায়। তারাতারিণী মন্দির দেখতে দেখতেই আপনাদের বিকেল হয়ে যাবে। এরপর চলে আসুন আবার গোপালপুরে, রাত্রেবেলা স্টে করুন, পরদিন সকালে বেরিয়ে পড়তে পারেন দারিংবাড়ির উদ্দেশ্যে। তবে দারিংবাড়ি যদি আগে ঘুরে আসেন তাহলে সরাসরি চলে আসুন ব্রহ্মপুর স্টেশন, এবং এখান থেকে রাতে কোনো ট্রেন ধরে ফিরে আসুন হাওড়া, অথবা আপনারা পুরীতেও যেতে পারেন। 2 দিন 1 রাতে কীভাবে আপনারা গোপালপুর ঘুরবেন আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তবে যদি আপনাদের এর সঙ্গে দারিংবাড়ি অথবা পুরী থাকে তাহলে অন্তত 3টে দিন করে বেশি আপনাদের ধরতে হবে। গোপালপুর ট্রিপের যাবতীয় ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেমন কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন এবং কীভাবে ঘোরাঘুরি করবেন, তার সমস্ত কিছুই ইনফরমেশন এই ভিডিওতে আমি মোটামুটি জানিয়ে দিয়েছি। আমাদের মোটামুটি কোথায় কী খরচ হলো তারও একটা ধারণা দিয়েছি। এবারে এই ট্রিপে টোটাল কত খরচ হতে পারে মাথা পিছু তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আমরা সাধারণত লো বাজেটে ঘোরার চেষ্টা করি,
আমাদের যেমন যেমন খরচ হয়েছে এই ট্রিপে আপনাদের ঠিক তেমন তেমনই আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তবে আপনারা কখন যাবেন, কিভাবে যাবেন, কিভাবে ঘোরাঘুরি করবেন, কেমন হোটেলে থাকবেন এবং কতজন যাবেন তার উপর কিন্তু খরচের ওঠা নামাটা নির্ভর করবে। এটা জাস্ট এই ট্রিপে একটা মিনিমাম খরচের আইডিয়া দেওয়ার জন্যই এই ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি মোটামুটি খরচের একটা ডিটেলস স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি, আপনারা প্রয়োজনে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। যদি আপনারা গ্রুপের সংখ্যা আরও বেশি হন তাহলে এই খরচটা আরেকটু কমে যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, এবং যদি আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব শীঘ্রই আসবো এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।